সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই আমাদের নিয়মিত আয়োজন কবিতার গানে। আপনারা জানেন, হাজার বছর ধরে আমাদের যে কথা, আমাদের যে কবিতা, এই কথা কবিতা মিলেই পরবর্তীকালে গান। এই যে সুর, সুরের মধ্য দিয়ে ভেসে আসা শব্দরাজি আমাদের মনের অনুভূতি, মনের আকুতি সেগুলোকে প্রকাশ করে। আমাদের সেই প্রাচীন কাল থেকে, চর্যার কাল থেকে আমরা জানি মধ্যযুগেও এসেছে নানা ধারার কথা, নানা অভিব্যক্তি। বিভিন্ন কবি তাদের মনোকথন ব্যক্ত করেছেন। মধ্যযুগের এই কথা, এই অভিব্যক্তি নিয়ে আমরা এর আগে আমাদের আয়োজন সাজিয়েছিলাম এবং সেদিক থেকে কৃষ্ণ বিষয়ক পদ আমরা শুনিয়েছি। সেই কৃষ্ণ বিষয়ক পদের সঙ্গে যে আরেকটি কথা উচ্চারিত হবেই, সেটি হলো রাধা বিষয়ক পদ, যেখানে রাধা এবং কৃষ্ণ আমরা বলেছি পরমাত্মা এবং জীবাত্মার প্রতীক। এবং আমাদের মনের মধ্যে, বাঙালির মনের মধ্যে রাধা কৃষ্ণের যে চেতনা, এই চেতনা বহুকাল ধরে তাদের এই পরমাত্মা এবং জীবাত্মার যে আকুতি, এই আকুতিরই প্রকাশক। যে কারণে বাঙালি কবিকুল দীর্ঘকাল ধরে এই পরমাত্মা জীবাত্মা কিংবা আশেক মাসুক তার এই যে অনুভূতি, এই অনুভূতি প্রকাশ করেছেন। এখানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সব কবি তাদের শব্দে শব্দে সুরে সুরে এই কথা আমাদের শুনিয়েছেন। যে কারণে অনেকে মনে করে থাকেন যে এখানে বিষয়ের যে বৈচিত্র্য, সেই বিষয়ের বৈচিত্র্য অপেক্ষাকৃত কম, কিন্তু মনের যে স্পর্শকাতরতা সেটি অনেক বেশি। সে কারণেই বিষয় বৈচিত্র্যকে একটু উপেক্ষা করে যদি মনের স্পর্শকাতরতা সেটিকেই প্রধান বিবেচনা করি, তাহলে আমরা বলবো হাজার বছর ধরে যে সংস্কৃতির প্রবহমানতা, সেই প্রবহমানতায় আজকে পর্যন্ত আমরা এসে যে দাঁড়িয়েছি, সেই স্রোতধারায় নিশ্চয়ই অবলীলায় অবগাহন করা চলে। আমরা সেই অবগাহনের প্রত্যাশায় আজকের এই আয়োজন সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, আজকের এই আয়োজনে আমাদের কয়েকজন অতিথি আছেন, যারা সঙ্গীত পরিবেশন করবেন, যারা আবৃত্তি শোনাবেন এবং আমাদের এই কবিতার গান, কবিতা থেকে কী করে গান আমাদের হৃদয়কে হরণ করে সেটি আপনাদের সামনে উপস্থাপন করবেন। আসুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার একেবারে ডান দিকে আছেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তারপর আছেন স্বর্ণালী সাহা এবং আমার বাঁয়ে আছেন মাহমুদা আখতার। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের কবিতার গান এই আয়োজনে আজকে রাধা বিষয়ক পদ আমরা বলবো। এই রাধা বিষয়ক পদ রা এবং ধা, রায়ের যে অস্তিত্ব, রা দিয়ে বোঝায় মানুষের অস্তিত্ব এবং ধা, ধা মানে ধাবমানতা অর্থে, অর্থাৎ মানব অস্তিত্বের যে ধাবমানতা কোনো কিছুর দিকে, বিশেষ করে আমাদের সুপ্রা পাওয়ার বা সেই শক্তির দিকে যে শক্তির প্রতি আমরা আকৃষ্ট হই, অর্থাৎ আমাদের পরমাত্মার প্রতি জীবাত্মার যে এই ধাবমানতা, এইটি রাধার প্রতীকে তুলে ধরা হয়েছে। কৃষ্ণকে দেখে রাধার মনে কী অভিব্যক্তি হয়েছিল সেটি আমরা আমাদের আগের আয়োজনে আপনাদের শুনিয়েছি। আজকে দেখা যাক কৃষ্ণের কী অভিব্যক্তি রাধাকে দেখে। কবিকুল দেখিয়েছেন রাধা ধীরে ধীরে বড় হচ্ছেন। এই যে ধীরে ধীরে বড় হওয়া, তার যে বয়ঃসন্ধিকাল, এই বয়ঃসন্ধিকালের পরবর্তীকালে যৌবন প্রাপ্তি, সব মিলিয়ে আমাদের এই যে জীবাত্মা, এই জীবাত্মারই কি বয়োবৃদ্ধি হয় না? সেদিক থেকে কিন্তু রাধা আমাদের প্রতীক। রাধার এই বয়ঃসন্ধিকালীন কথা, এই কথা কবি সুলতান নাসির তিনি শব্দে শব্দে গেঁথেছেন, আর এই শব্দকে সুরে আপনাদের সামনে শোনাবেন স্বর্ণালী সাহা। রমণী
এভাবেই রাধাকে দেখে কৃষ্ণ যখন মোহিত হয়ে যান এবং এই যে দর্শন, এই দর্শনের মধ্যে তিনি খুঁজে নেন আধ্যাত্মিকতা, তখন আমরা মানুষ হিসেবে আরও বেশি আধ্যাত্মিক এই বোধে জারিত হয়ে উঠি। সত্যিকার অর্থেই এই যে দর্শন, এই দর্শনের মধ্যে যে কাব্যিকতা, এই কাব্যিকতা খুব গুরুত্বপূর্ণ। কী করে দুটি পুরুষ চোখ একজন নারীকে দেখেন এবং তার মধ্যে পৃথিবীর সমস্ত সৌন্দর্যের আধার হিসেবে বিবেচনা করে সেখান থেকে বের করে নিয়ে আসেন অপরূপ এক আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতাই মধ্যযুগের কবিতাকে অমরত্ব দান করেছে। সত্যিকার অর্থেই বহু কবি এর সাথে সম্পৃক্ত ছিলেন বলেই বোধ করি বিষয়ের ক্ষেত্রে খুব বৈচিত্র্য আমরা দেখব না। এক্ষেত্রে বিদ্যাপতি, যাকে বলা হয় মিথিলার কবি, যাকে বলা হয় ঠিক বাঙালি নন কিন্তু বাঙালির মতো করে তিনি কবি হতে চেয়েছিলেন, যাকে অনুসরণ করেছেন উত্তরকালে রবীন্দ্রনাথ। এবং রবীন্দ্রনাথ তার বিখ্যাত কবিতায় বলেছেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। এই যে বিদ্যাপতির খানিকটা ব্রজবুলির ঢং খানিকটা আমাদের বাংলার সাথে মিশিয়ে দিয়ে বাংলা ভাষাকে আধুনিক ভাষায় রূপান্তর করবার একটা পর্ব, এই পর্বের কথাই আমরা শুনব রাধার এই রূপ বর্ণনায়। তবে আসুন এটি শুনি কবিতার আকারে, কবিতা আবৃত্তি করবেন মাহমুদা আক্তার। শৈশব যৌবন দর্শন ভেল, দুই দল বলে দ্বন্দ্ব পড়ি গেল, কবহু বন্ধ কচ কবহু বিথারি, কবহু ঝাঁপয় অঙ্গ কবহু উঘারি, ধীর নয়ান অথির কছু ভেল, উরজ উদয় থল লালিম দেল, চঞ্চল চরণ চিত চঞ্চল ভান, জাগল মন সিজ মুদিত নয়ান, বিদ্যাপতি কহ শুন বর কান, ধৈর্য ধরহ মিলায়ব আন। যখন কৃষ্ণের চোখ দিয়ে রাধার ধীরে ধীরে বেড়ে ওঠা কৃষ্ণ অবলোকন করছেন এবং তখন কবি বলছেন তুমি ধৈর্য ধরো, এই যে ধৈর্যের ধারণ, এটি অনেক বড় একটা পরীক্ষা ছিল সেই কৃষ্ণের কাছে।
যে কারণে বিদ্যাপতি তার আরও একটি পদে এই ধৈর্যকেই একটু নূতনভাবে কৃষ্ণের মধ্যে জারিত করেছেন এবং তিনি বুঝতে চেষ্টা করেছেন কিভাবে কৃষ্ণ এই ধৈর্য ধরে। তবে আসুন, এটি আর কবিতার আকারে নয়, এবার শুনব সুরে সুরে গানে গানে। মোহাম্মদ মনিরুল ইসলাম এবার শোনাবেন বিদ্যাপতির আরেকটি পদ গানের সুরে। সখাহে ভালো করিতে কোনো নাভে, সখাহে ভালো করিতে কোনো নাভে, মেঘমালো সঞ্চে তড়িতলা তা জান, মেঘমালো সঞ্চে তড়িতলা তা জান, হৃদয়ে সেল দিগে ভালো করিতে কোনো নাভে, সখাহে ভালো করিতে কোনো নাভে। আধো আচর খুশি আধো বদনে হাসি আধো হিনয়ন তরঙ্গ, আধো আচর খুশি আধো বদনে হাসি আধো হিনয়ন তরঙ্গ, আধো রজ হেরি আধো আচর ধরি তব ধরি দগদে অনঙ্গ, ভালো করি দেখো না ভে, সখাহে ভালো করি দেখো না ভে। কাহারো নন্দিনী কাহারো রমণী গোকুলে এমনকে, কাহারো নন্দিনী কাহারো রমণী গোকুলে এমনকে, কোন পূর্ণ ফলে বল বল সখা সে রাম পাইল সে, ভালো করি দেখো না ভে, সখাহে ভালো করি দেখো না ভে। দাস বলে ভেবনা ভেবনা ওহে শ্যাম গুণ মণি, চণ্ডী দাস বলে ভেবনা ভেবনা ওহে শ্যাম গুণ মণি, তুমি সে তাহার সর্বর্ষ ধন তোমারই আছে সে ধনি, ভালো করি দেখো না ভে, সখাহে ভালো করি দেখো না ভে, মেঘমালো সঞ্চে তড়িতলা তা জন, মেঘমালো সঞ্চে তড়িতলা তা জন, হৃদয়ে সে দিগে ভালো করি দেখো না ভে, সখাহে ভালো করি দেখো না ভে, সখাহে ভালো করি দেখো না ভে। সুপ্রিয় দর্শক, বৃষভানু নন্দিনী যখন একা একা চলে যান তখন তার যে নীল শাড়ি, এই নীল শাড়ি নিঙারি নিঙারি পরাণ সহিত মোর, কৃষ্ণের মনের মধ্যে সেই যে আকুতি, এই আকুতি এই বড় নীলাকাশের সঙ্গে খানিকটা সাদৃশ্য হয়ে যায়। রাধা এখানেই পার্থিব নারী থেকে অলৌকিকত্বে গিয়ে পৌঁছান এবং খানিকটা পার্থিব মানবী থেকে আধ্যাত্মিকতায় গিয়ে ছুঁয়ে যান। এখানে কবিকুল যারা আছেন তারা সেভাবেই বিবেচনা করেছেন, আর তাই নীলাম্বরী যখন বলা হয় এই অম্বর শব্দের অর্থ কখনো আকাশ কখনো শাড়ি, এই যে শাড়ি এবং আকাশ কখনো একাকার হয়ে যায় সে কথাই এবার আমরা শুনব কবিতা আবৃত্তিতে। কবিতা আবৃত্তি করবেন মাহমুদা আখতার। সখাহে অধুনি কে কহ বাটে, গোরুচনা গৌরী নবীন কিশোরী নাহিতে দেখিলু ঘাটে, শুনহে পরাণ সুবল সাঙ্গাতি
কে ধ্বনি মাজিছে গা, যমুনার তীরে বসি তার নীরে পায়ের উপরে পা, অঙ্গের বসন করিয়াছে আসন, আলাইয়া দিয়াছে বেনি, উচ কুচ মূলে হেম হার দোলে সুমেরু শিখর জিনি, সিনিয়া উঠিতে নিতম্ব তটিতে পড়িয়াছে চিকুর রাশি, কান্দিয়া অন্ধার কনক চান্দার শরণ লইল আসি, কি বাসে দুগুলি শঙ্খ ঝলমলি সরু সরু শশী কলা।